আসসালামু আলাইকুম সবাইকে শাকিল পডি টিভিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে সবাইকে জানানোর চেষ্টা করব যে 12 দিন বয়সে ব্রয়লার মুরগির কতটুকু ওজন আসে এবং কতটুকু খাবার খায় সে সম্পর্কে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো আমরা এই মুরগিগুলোকে ওজন করানোর জন্য প্রথমে আমরা একটা করে মুরগি মাপবো, তারপর তিনটা একসাথে করে মাপবো, তারপর আমরা হিসাবটা গড় হিসাবটা বের করব। তো এই যে আমি এখানে মিটার সেট করলাম, তারপর আমি একটা করে মুরগি ধরবো এখানে। প্রথমে আমি একটা নেব, এই যে দেখুন এটা আমি এখন পালিতে রাখার পরে দেখা যাবে যে এটা আছে 380 মতো। আর একটা ধরব, যেটা ধরলাম আর এটা এটা হচ্ছে 356 গ্রাম। আর একটা ধরব, এই ছোটোটাই ধরলাম, আর এই ছোটোটা দেখব এখন কতটুকু হয়। এখন দেখলাম যে নামে ওই দুটো নামে এলাম, তো এখন হচ্ছে 263 গ্রাম। এখন তিনটে একসাথে দেব, দেখবো যে তিনটে একসাথে কতটুকু হয়, তারপরে তিন দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাবো গড় ওজনটা। তো এখানে আছে 1 কেজি, অর্থাৎ তিনটা গড় ওজন প্রায় 350 করে, 350 না 330 করে আছে এভারেজ। তো আলহামদুলিল্লাহ মুরগি 12 দিন বয়সে আলহামদুলিল্লাহ ভালোই আছে, ভালো ওজন আসছে। এখানে 1 কেজি করে তিনটা মুরগি 1 কেজি আছে, আর আমার এই মুরগিগুলো খাবার খাইছে 356 গ্রাম করে, 356 গ্রাম করে খাবার খেয়ে ওজন হয়েছে প্রত্যেকটি 330 গ্রাম প্লাস। তা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই যে আমার মুরগিগুলো দেখুন, এখানে মুরগি বাচ্চা আছে 350টা, 350টার মধ্যে কয়েকটা দুইটা একটা মতো হয় মানে ব্রুডিংয়ের সময় মারা গেছিলো, আর বাকি সবগুলোই আছে আলহামদুলিল্লাহ। তা আমি খাবার খাওয়াই নারিশের, নারিশের আমি 1 বস্তা প্রি স্টার্টার খাওয়াইছি, আর বাকি খাবার স্ট্যাটাসটা খাওয়াইতেছি। তা আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো জায়গাটা এখনও একটু ছোটোই রাখছি, আর একদিন বা দুই দিন পরে জায়গাটা আরও বাড়িয়ে দেব, তারপরে আরও মুরগিটার গ্রোথ ভালো হবে। তো আজকে ভিডিওটা এতটুকুই, আর যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো। আর যদি উপকার পান তাহলে আমার ভিডিওটা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, আর আরও ভিডিও দেব সেগুলো ভালো করে দেখবেন। যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.